আজকে আমরা কথা বলবো কম্পিউটারের ড্রাইভ সম্পর্কে। আমরা যখন ডিস পিসিতে ঢুকি তখন আমরা আমাদের কম্পিউটারের ড্রাইভগুলো দেখতে পাই। এই মুহূর্তে আমার কম্পিউটারে চারটি ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সি ড্রাইভ, বাকি হচ্ছে ডি, এফ এবং জি ড্রাইভ। সি ড্রাইভটি খুবই গুরুত্বপূর্ণ, এটাতে উইন্ডোজের ডিফল্ট যে সফটওয়্যারগুলো আছে সেইগুলো ইনস্টল হয়, পাশাপাশি আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করি সেইগুলো এই সি ড্রাইভে থাকে। কাজেই এখানের ফাইলগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ফাইলগুলোতে হাত না দেওয়াই ভালো। এর বাইরে বাকি যেই ড্রাইভগুলো আছে সেইগুলো আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করে থাকি। যেমন আমি আমার ওয়েব রিলেটেড কাজগুলোর জন্য ডি ড্রাইভটি ইউজ করি, অন্যান্য কাজগুলোর জন্য এফ ড্রাইভ ইউজ করি এবং ভিডিওর জন্য আমি জি ড্রাইভ ইউজ করি। আপনারা এইভাবে আপনাদের প্রয়োজন অনুসারে আপনাদের ড্রাইভগুলো ব্যবহার করতে পারেন। ড্রাইভগুলোর যখন ইচ্ছে আমরা নাম চেঞ্জ করতে পারি, রাইট বাটন ক্লিক করবো, এর জন্য রিনেম, রিনেম থেকে আমরা ড্রাইভের নামটি চেঞ্জ করতে পারি। যেমন আমি এফ ড্রাইভের নামটি চেঞ্জ করে আদার্স রাখছি, কন্টিনিউ দিতে হবে, আদার্স হয়ে গেল। এবং জি ড্রাইভের নাম আমি রাখছি ভিডিওস, কন্টিনিউ দিতে হবে কারণ এটি অ্যাডমিনের পারমিশন লাগবে, ভিডিওস হয়ে গেল। তাহলে আমার তিনটি ড্রাইভের নাম আমি নিজের মতো করে রাখলাম, একটি হচ্ছে ওয়েব, একটি হচ্ছে আদার্স এবং ভিডিওস। অনেক সময় এমন হয় যে আপনাদের ড্রাইভগুলো এভাবে দেখায় না, এর কারণ হচ্ছে আপনি হয়তো ভিউ মোডটা চেঞ্জ করে রেখেছেন। এর জন্য আমরা চলে যাব ভিউতে। ভিউ থেকে এইখানে লেআউটে বেশ কয়েকটি অপশন আছে, আমরা আমাদের ইচ্ছামতো লেআউটগুলো চেঞ্জ করতে পারি। যেমন এখন টাইলস মোডে আছে, আমি যদি শুধু কন্টেন্ট দেখাই তাহলে টাইলসের সাথে সাথে কন্টেন্টগুলো এখানে দেখাচ্ছে পাশাপাশি। আমি যদি ডিটেলস দেখতে চাই তাহলে ড্রাইভের নামের পাশে ডিটেলসগুলো দেখাচ্ছে, কত জিবি এবং কত জিবি ফাঁকা আছে, টোটাল স্পেস কত এবং ফ্রি স্পেস কত। যদি মিডিয়াম সাইজ দেখি, মিডিয়াম সাইজ ড্রাইভ দেখাচ্ছে, লার্জ আইকন দেখতে চাইলে লার্জ আইকন দেখাচ্ছে, লিস্ট চাইলে লিস্ট দেখাচ্ছে, স্মল আইকন দেখাচ্ছে এক্সট্রা। তো স্বাভাবিকভাবে আমরা টাইলস এই অপশনটি দিয়ে রাখি। একইভাবে আমরা ড্রাইভের ভিতরেও ভিউ মোডগুলো চেঞ্জ করতে পারি। যেমন এখন টাইলস মোডে আছে, আমরা কন্টেন্ট অথবা ডিটেলস মোডে রাখতে পারি, আমরা লার্জ আইকনে দিয়ে রাখলাম। এছাড়াও আমরা প্রিভিউ প্যান এবং ডিটেলস প্যানটি অন রাখতে পারি, অর্থাৎ আমি এই ভিডিওটিতে ক্লিক করলে যাতে এটার প্রিভিউটা ডান পাশে দেখায়, অথবা ইমেজ থাকলে ইমেজটার প্রিভিউ ডান পাশে দেখাবে, অথবা ডিটেলস প্যান যদি আমার ওপেন থাকে তাহলে এই ভিডিওর ডিটেলসটি ডান পাশে দেখাবে। এই মুহূর্তে আমাদের ডিটেলস অথবা প্রিভিউ প্যান কোনোটি ওপেন নেই। ডিটেলস প্যান ওপেন করার জন্য আমরা ভিউতে চলে যাব। ভিউ থেকে ডিটেলস প্যান, এটাতে ক্লিক করলে যেই ফাইলটি আমি ক্লিক করব বা সিলেক্ট করব সেই ফাইলটির ডিটেলস আমি ডান পাশে দেখতে পাব। যেমন আমি এই ফাইলটিতে ক্লিক করলাম, এই ফাইলটির এই ভিডিওটির ডিটেলস আমি ডান পাশে দেখতে পাচ্ছি, যে এটার লেন্থ হচ্ছে 5 সেকেন্ড, সাইজ হচ্ছে 1.61 MB, ফ্রেম সাইজ 1920x1080। টোটাল ডিটেলস আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখাচ্ছে যে এটি একটি ফোল্ডার এবং এটার সর্বশেষ এটা মডিফাইড হয়েছে 23 মে 2020। এভাবে আমরা ডিটেলস প্যানটা এখানে অন করে রাখতে পারি। এর বাইরে আমি প্রিভিউ প্যানটা অন করে রাখতে পারি, যেহেতু এটা একটা ফোল্ডার এটার কোনো প্রিভিউ নেই। যদি আমি ভিডিওতে ক্লিক করি ভিডিওর প্রিভিউটা এখানে দেখাচ্ছে, যদি আমরা কোনো ইমেজে যাই তাহলে ইমেজের প্রিভিউটাও এখানে দেখাবে। যেমন এখানে আমি যখন ক্লিক করলাম এই ইমেজের প্রিভিউটা এখানে দেখাচ্ছে। প্রিভিউ প্যানটাকে আমরা চাইলে ছোটো বড়ো করতে পারি, এর জন্য মাউসটা এখানে নিয়ে আসবো, ক্লিক করে ছোটো বড়ো করে নিতে পারি যে প্রিভিউটা কত বড়ো দেখাবে।